হিসেবে দেখছে বিরোধী থেকে শাসক দল। সেই উদ্দেশ্যে একই দিনে বাঁকুড়া জেলায় পৃথক পৃথক ভাবে বাম ছাত্র মহিলা সংগঠন এবং রাজ্যে স্কুল গেমস ও স্পোর্টস দপ্তর শুরু করেছে আত্মরক্ষার প্রশিক্ষণ শিবির। এদিন বাঁকুড়া স্টেডিয়ামে রাজ্যের স্কুল গেমস ও স্পোর্টস কাউন্সিলের উদ্যোগে শুরু হলো ক্যারাটে প্রশিক্ষণ শিবির। এছাড়াও এদিন অনিলা দেবী ভবনে এসএফআই ও গণতান্ত্রিক মহিলা সমিতির যৌথ উদ্যোগে শুরু হয় মহিলাদের ক্যারাটে প্রশিক্ষণ শিবির। এদিন এসএফআই ও গণতান্ত্রিক মহিলা সমিতির শিবিরে উপস্থিত ছিলেন গণতান্ত্রিক মহিলা সমিতির জেলা সম্পাদক শিউলি মিদ্দা ও এসএফআই এর জেলা সম্পাদক অনির্বাণ গোস্বামী। এছাড়াও রাজ্যের স্কুল গেমস ও স্পোর্টসের কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্য সরবরাহ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী জ্যোৎস্না মান্ডি। হঠাৎ করে না আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্ট বিভিন্ন স্কুল কলেজগুলোতে বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র আছে, কিন্তু ক্যারাটের সাথে সাথে জুডোর দিকেও ছেলেমেয়েদের অনেক বেশি আগ্রহ আছে। সেই জন্য আমরা চেষ্টা করেছি জুডো ক্যাম্প যদি একটা করা যায়, যাদের আগ্রহ আছে তারা অনেক ক্ষেত্রে এখানে পার্টিসিপেট করতে পারবে, আর পড়াশোনার সাথে সাথে একটা ফিজিক্যাল বিকাশ, মানসিক বিকাশও জুডো ক্যাম্পের মাধ্যমে তারা পাবে। আগামী দিনে বাঁকুড়া ডিস্ট্রিক্টের বিভিন্ন সাব ডিভিশন, বিষ্ণুপুর খাদ্রা সাব ডিভিশনে এটা করার একটা চিন্তাভাবনা রয়েছে। সারা দেশ জুড়ে যেটা দেখা যাচ্ছে নারীদের উপরে অত্যাচার নির্যাতনের ঘটনা ঘটছে, সেই জায়গায় দাঁড়িয়ে সেলফ ডিফেন্স কতটা প্রয়োজন? একদম ডেফিনেটলি সেলফ ডিফেন্স অবশ্যই প্রয়োজন। হঠাৎ করে কোনো রকম কোনো দুর্ঘটনা হলে মহিলারা সেখান থেকে নিজেদেরকে বাঁচিয়ে নিজেদেরকে রক্ষা করে সামনের দিকে এগিয়ে যেতে পারবে। সাথে বিভিন্ন আমরা দেখেছি আমাদের ছেলেমেয়েরা এখন করোনার সময় অবস্থাতেও বাড়িতে বসে ফোনের মধ্যে এত বেশি নির্ভরযোগ্য হয়ে গেছে, সেখান থেকে মানসিক বিকাশও একটা ছেলেমেয়েদের তৈরি হবে। পড়াশোনার বাইরে আমরা যদি মাঠে যাই আমাদের ফিজিক্যালি গ্রোথ এবং মেন্টালি গ্রোথটা অনেক বেশি হয়, সাথে সেলফ ডিফেন্স সবসময় দরকার, যে কোনো ক্ষেত্রেই দরকার আমাদের। পরিস্থিতি মানে দেখুন, এখন তো একটা বাচ্চা মেয়েও বোঝে যে আমার রাজ্যের আমার দেশের কী পরিস্থিতি। সবথেকে বড় কথা যে এই সমাজ ব্যবস্থা মেয়েদেরকে নিরাপত্তা দেওয়ার জায়গাটা বিঘ্নিত আমরা জানি, কিন্তু প্রশাসক যদি আমাদের পাশে না থাকে, রাজ্যের যে মূল প্রশাসক মাননীয় মহিলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনিও এই ধরনের ঘটনার পরিপ্রেক্ষিতে কী বলছেন যে লাদাখে হাসাচ্ছে মহিলা প্রেগনেন্ট কিনা দেখুন, এগুলো তো কোনো মানে উপায় নয়। একজন মহিলা সে লাভে পেয়ার থাকলে কি তাকে ধর্ষণ করা যাবে? আমরা চাইছি এই অবস্থায় দাঁড়িয়ে রাজ্য জুড়ে যেভাবে মূলত বাচ্চাদের মধ্যে আমরা এটা বেশি দেখছি, ক্লাস 9, 10, 11, 12 স্কুলের ছাত্র ছাত্রীদের, আমাদের মহিলারাও আমাদের মতো বয়সের মহিলারাও মানে সব বয়সের মহিলারা নিরাপত্তা বিঘ্নিত, কিন্তু এইটাকে সামনে রেখেই আমরা চাইছি যে মেয়েরা নিজেরা অন্তত নিজেদেরকে বাঁচাবার ছোটো ছোটো কৌশলগুলো শিখে রাখে, যাতে করে বড় বিপদে পড়ার আগে তারা নিজেকে অন্তত সেভ করতে পারে। ধরনের প্রশিক্ষণের প্রয়োজন মূলত যেটা হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রাজ্যের এমন একটা সরকার দ্বারা পরিচালনা হচ্ছে, সেই সরকারের যেরকম প্রশাসনের অবস্থা সেরকম সরকারের নিজের অবস্থা। সরকার আমরা দেখতে পাচ্ছি গত এক মাসের মধ্যে প্রায় 70-80 মহিলাদের ধর্ষণ, খুন, শ্লীলতাহানির থেকে শুরু করে যাচ্ছে তো এরকম অবস্থা মহিলাদের উপর ভোগান্তি হতে হচ্ছে মহিলাদেরকে। বিশেষ করে একটা শ্রেণীকে তো মহিলাদেরকে তো প্রায় যারা গ্রামে বসবাস করে বা একটু অন্যান্য এলাকায় থাকে তাদেরকে তো প্রচণ্ড পরিমাণে নিপীড়িত বঞ্চিত হতে হচ্ছে সব জিনিসের থেকে। তাই আমরা চেষ্টা করছি যে এই সেলফ ডিফেন্স ক্যাম্পের মাধ্যমে সরকারকে একটু সজাগ করতে যে তারা চাইলে আমরা তো এটা চালিয়ে নিতে পারবো না, কতটা চালিয়ে নিতে পারবো সেটাও জানি না, হয়তো তারা আমাদের কাছে এটাই বার্তা সরকারের কাছে যে এইভাবে প্রত্যেকটা জায়গায় যদি আমরা নারীদেরকে সচেতন করতে পারি, নারীদেরকে নিজেদের আত্মরক্ষার জন্য সচেতন করতে পারি, তাদেরকে আত্মরক্ষার কৌশল শেখাতে পারি, তাহলে আমার মনে হয় বা আমাদের সংগঠনের মনে হয় একটা মহিলাদের একটা নিজেরা নিরাপত্তা নিজেরা করতে পারবে, এবং আগামী যদি কোনো তাদের সামনে বিপদ আসে বা কোনো পুরুষ তাদের দিকে অন্যরকম দৃষ্টিভঙ্গিতে তাকায় তারা তাদের নিজেদের তারা সেই পুরুষদের নিজেদের ব্যবস্থাটা তারা নিজেরাই করে নিতে পারবে। এই জন্য সেলফ ডিফেন্স শিখতে আসার উদ্দেশ্য হচ্ছে নিজেদের সেফটির জন্য। রিসেন্টলি এত ধর্ষণের কাণ্ড হচ্ছে, এত ধর্ষণ বেড়ে গেছে যে পথে আমরা বেরোলে কোথাও একটা নিরাপত্তাহীনতায় ভুগি, সবসময় মনে হয় কখন কী হবে। সামান্য এটাও হতে পারে যে রাস্তাতে ইভটিজিং হয়ে থাকে, ইভটিজিং হওয়ার পরে হয়তো আমরা ঘুরে কোনো প্রতিবাদ করলাম, পরের দিন হতেই পারে আমাদেরকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হলো বা এমন কিছু করা হলো যেটাতে হয়তো আমাদের অনেক বড় একটা ক্ষতি হতে পারে। তার জন্য এটা শিখতে আসা যাতে পরবর্তীকালে আমরা এটার প্রতিবাদ করতে পারি বা হয়তো যদি আমাদের উপর অ্যাটাক হয় আমরা সেটার থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দবার্তা।